কি আপনি এখানে বসে আছেন? আমি বুধিয়াদাকে কল করেছিলাম লালির পরীক্ষার জন্য অল দ্য বেস্ট বলার জন্য। তখন বুধিয়াদা বলল আপনি নাকি ঠিক নেই। কি না মানে বুধিয়াদা বলছিল একজন এমার্জেন্সিতে পেশেন্ট এসেছেন, যাকে দেখার পর আপনি নাকি একদম অন্য মানুষ হয়ে গেছিলেন, খুব অস্থির লাগছিল আপনাকে। বুধিয়াদা তো ভয়ও পেয়ে গেছিল, তাই আপনি চলে এলেন। আমি জানি আমি আসা বা না আসা আপনার কিছু এসে যায় না, কিন্তু কথাগুলো শুনে থাকতে পারলাম না তাই। এবার কি করবেন, উদ্ধার করবেন আমাকে? সেই ক্ষমতা আমার আছে কি নেই সেটা আমি জানি না, শুধু মনে হয়েছে একজন বন্ধু হিসেবে আপনার পাশে দাঁড়ানো উচিত, তাই এসেছি। এসে ভালোই করেছেন। কি বললেন? থ্যাংক ইউ হিরা। আপনি জাস্ট ফোনে কয়েকটা কথা শুনে কনসার্ন হয়ে এত দূর ছুটে এলেন আবার। হ্যাঁ অবশ্যই, অন্য কোনো কিছু না ভেবে বা অন্য কোনো আশা মনে না নিয়ে যদি এখানে এসে থাকেন তাহলে থ্যাংক ইউ। আপনার কথা আপনি আমার সাথে শেয়ার করতে পারেন স্যার, খুব রেস্টলেস লাগছে আপনাকে। সময়টা ভালো যাচ্ছে না, প্রতিটা মুহূর্ত আগেনস্ট দ্য ফ্লো যাচ্ছে। আমি কিছুটা বুঝতে পারি আপনাকে, সত্যি ভালোবেসেছিলেন তাই কষ্ট পাচ্ছেন, এটা বুঝি বলি কোনো আশা করি না আপনার কাছে। যা আপনার নিজের হাতে নেই তা আপনি অন্য কাউকে দেবেনই বা কি করে? এটাও বোঝার জন্য থ্যাংক ইউ। অর্জুন, অর্জুন তুমি যা করেছ একদম ঠিক করেছ, ভালো করেছ। দীপাকে কিছু বলনি, কাউকে কিছু বলার দরকার নেই, শুধু আমাকে বলো, একবার বলো সূর্য কোথায় আছে, আমি সূর্যকে একবার চোখে দেখা দেখব। আমি তোমার কাছে হাত জোর করে আর্জি জানাচ্ছি, মুহূর্ত কি আছে যেখানে আপনার ওদের কথা মনে পড়ে না? আপনার পাস যেটা বলছেন সেটা তো আপনি আপনার সঙ্গে নিয়েই চলছেন, এর থেকে কি আদৌ মুক্তি আছে আপনার? কি লাভ তাহলে দূরে পালিয়ে, পারছেন না তো নিজেকে সামলাতে, আর পারবেন বলেও মনে হয় না।